Elearn Mentor makes you expert. Hello viewers, assalamualaikum. Shobai nischoy bhalo achen. Amra ajke ei tutorial e dekhbo kibhabe apni PowerPoint diye ekta image background remove korte paren. Plus আমাদের দেখা গেছে যে অনেক সময় যে পাওয়ারপয়েন্ট আমরা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক ইমেজ ইউজ করি, সাবান নিজে পার্সোনাল ইমেজ হতে পারে বা অন্য কারো ইমেজ হতে পারে, তো সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন হয় না। তো আর ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজগুলো আমাদের প্রেজেন্টেশন অনেক বেশি শোটা অ্যাকচুয়ালি বেশি ভালো হয়। তো এখন তাছাড়া আমরা এই ইমেজটাকে আমরা এটা আমরা আলাদা করে সেভও করতে পারবো, যেটা আমরা হয়তো অন্য কোথাও আমরা ইউজ করার জন্য। তো জিনিসটা যে ফার্স্ট অফ অল আমি এখানে পাওয়ারপয়েন্টটা ওপেন করে নিয়েছি, দেন আমরা এখান থেকে যাব হোমে, সরি ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে সাপোজ আমার এখানে অনেকগুলো ছবি আছে, তো আমি সাপোজ আমি একটা ছবি নিই, সাপোজ আমি এই ছবিটা নিলাম। আচ্ছা এখন দেখেন এটা আমি সাপোজ এইটা আমার এখানের মধ্যে আমি হয়তো বা প্রেজেন্টেশন আমি এই ইমেজটা হয়তো ইউজ করবো, বাট আমার দেখেন এখানের মধ্যে আমার এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে, আমার শুধু এই যে এই ফিগারটা হবে। এখন আমার তো এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তো সেই জন্য আমরা যেটা যাবো, দেখেন আমি যখন এটা ছবিটার মধ্যে ক্লিক করেছি তখন অটোমেটিক এটা ফর্মেটে চলে আসছে, রাইট। আচ্ছা যদি নাও যায় তাও আপনি কী করবেন, এখান থেকে ছবিতে ক্লিক করবেন, করে আপনি ফর্মেটে চলে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড পাবেন অপশন। আচ্ছা রিমুভ ব্যাকগ্রাউন্ড পেলে তখন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু ইমেজটা এমন হয়ে যাবে, এটার মানে হলো যে এখানে যে কালারটা আছে এই কালারটা রিমুভ হয়ে যাবে, এই কালারটা শুধুমাত্র এইটুকু জায়গায় থাকবে, তার মানে কি আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন কিন্তু এইটা, রাইট, বাট এগুলো না। তো তাহলে আমরা এখানে কি করতে হবে, মার্ক এরিয়াস টু কিপ, মানে আমরা মার্ক করে দেওয়া করতে পারবো যে আমরা কোন এরিয়াটা রাখতে চাই। তাহলে আমরা এখান থেকে জাস্ট আমরা আচ্ছা এর আগে আমি আচ্ছা তাহলে আমি এখানে ক্লিক করে আমরা কী করবো, এটাকে আমরা টান দিয়ে মার্ক করবো, দেখেন আমার কিন্তু যেটা আমি রাখতে চাই সেটা আস্তে আস্তে ই হচ্ছে, ঠিক আছে, যে আমি এই অংশটা পাওয়ারপয়েন্টে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আমার এই অংশটা আমার লাগবে। ঠিক আছে দেখেন মোটামুটি আমার সিলেকশন কিন্তু হয়ে গেছে, তার মানে আমার এটুকু লাগে, আর এর যে কালারফুল আছে এইটা আমার এখন রিমুভ হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমি এখন থেকে যেটা করতে হবে কিপ চেঞ্জেস, আমি এখানে ক্লিক করব, দেখেন আমার কিন্তু এটা কি সুন্দর কাজ করেছে, রাইট, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে, এখন আমি হয়তো এই ইমেজটা আমি পাওয়ারপয়েন্টটা আমি ইউজ করতে পারবো। ওকে ইভেন এই ইমেজটাকে আমরা যেটা করতে পারবো আমরা এটা সেভ এজ করেও রাখতে পারবো, সাপোজ এই যে চেঞ্জ আচ্ছা সেভ এজ পিকচার, এটা আমরা কিন্তু এই যে পিএনজি ফরম্যাটে আমরা এটা আমাদের যে কোনো এক জায়গায় সেভ করে রাখতে পারবো, এটা ব্যাকগ্রাউন্ড মানে পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার সেভ হবে, আপনি এরপর আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন সেটা, ঠিক আছে, এভাবে আপনি করতে পারেন। আচ্ছা আমরা আরেকটা আমরা একটু এটা তো আমরা অ্যাকচুয়ালি এক কালার একটা ব্যাকগ্রাউন্ড দেখেছি, আচ্ছা আমরা আরেকটা ইমেজ দেখি, এখান থেকে আমরা যদি আমরা এটা দেখবো এটা কীভাবে চেঞ্জ হয়। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস, আমরা এখান থেকে ছবির অনেকগুলো কালার আছে, ঠিক আছে, আপনার কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা যাই হোক আমরা যদি আমরা এখন দেখেন আমি এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এটা মার্ক হয়ে গেছে যে কতটুকু বা আমার করবে, ঠিক আছে। আচ্ছা এই এরিয়াটা কি, এই এরিয়াটা আপনার ছবিটা অ্যাকচুয়ালি এরিয়া মিন্স হলো সাপোজ আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন আপনার এই এরিয়া ধরে আপনার ছবিটা কিন্তু থাকবে, এর বাইরে সব কিছু অটোমেটিক্যালি আপনার রিমুভ হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে টোটালি, ঠিক আছে, এটা আপনি মার্ক করেন বা নাই করেন আপনি এটুকু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি এরিয়াটা বাড়িয়ে দেন তাহলে আপনার এ পর্যন্ত আপনার ছবিটা থাকবে, ঠিক আছে। তা আপনার যদি এখন চান আপনি যদি চাচ্ছেন যে আপনার ছবিটা অ্যাকচুয়ালি পুরোটা দরকার এই পর্যন্ত থাকলে হবে, ঠিক আছে, এটুকু থাকলে হবে, তাহলে আপনি এটুকু মার্ক করে নেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ করতে আরও ইজি হয়ে যাবে, যতটুকু ছবি পড়ে যাবে ততটুকু নেন, প্রয়োজন নেই বাড়তি অংশ নেওয়ার। তাহলে এবার আমরা মার্ক করব, আচ্ছা মার্ক করব আমরা বডিটা রাখব, ওকে
দেখেন আমি কিভাবে মার্ক করতেছি, আপনারা সেই প্রসেসটা আপনারা করবেন। এই যে এই পয়েন্টগুলো আছে, আপনারা পয়েন্টগুলো থেকে এই যে একটু টেনে টেনে দেবেন। আচ্ছা, এর জন্য আপনি যেটা করতে পারেন, ছবিটাকে আপনার কন্ট্রোল চাপ দিয়ে আপনি যা স্ক্রল করলে কিন্তু ছবিটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি আপনার আরও সুবিধা মতো আপনি যেটা করতে পারবেন, ছবিটাকে মার্ক করতে পারবেন। যখন আপনার মাল্টিপল কালার থাকবে ব্যাকগ্রাউন্ডে, তখন একটু আপনারা একটু সাবধানে কাজ করবেন। আর এই যে ঠিক আছে, তখন একটু সাবধানে আপনারা কাজগুলো করবেন, তাতে করে আপনি ধরে ছবিটা যেন নষ্ট না হয়, ঠিক আছে? এটি একটু কমপ্লেক্স ছবি, এ কারণে আমি আমি একটু কমপ্লেক্স ছবি নিয়েছি, যাতে করে আপনারা ব্যাপারটা পুরোই বুঝতে পারেন। আগেরটা ছিল একটা কালারে, রাইট? এই কারণে আমরা খুব সহজে করে ফেলছি। তো এক কালারের ছবি যেগুলো ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার শুধুমাত্র, সেই ইয়েগুলোতে আপনারা খুব সহজে করতে পারবেন। এই জিনিসটা একটু যারা ফটোশপ পারেন না, ঠিক আছে, তাদের জন্যই ম্যাক্সিমাম যে ফটোশপ আর তাছাড়া ফটোশপ দেখা গেছে আপনার টুলসগুলো কিন্তু বুঝতে আপনার অনেক টাইম লাগবে, বা অনেকে দেখে হয়তো এক্সপার্ট না, তো এদের ওনাদের জন্য হয়তো আপনি এই যে এই প্রসেসে আপনি ইমেজের আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আর এটা আমার মনে হয় সবাই একটু দেখলে একটু সবাই পারবে। আচ্ছা, এখন মোটামুটি মনে করেন যে আমার, আচ্ছা আর একটু করে দিই এখান দিয়ে, এখানে একটু নিয়ে গেছি, ওকে। আচ্ছা, এখন দেখেন এখান দিয়ে কিন্তু আমার আবার কিন্তু কালার কিন্তু সিলেক্ট করে, তার মানে আমি যদি কিপ চেঞ্জেস দিয়ে তখন আমার এটা সব চলে আসবে, ঠিক আছে? তাহলে আমার এটাকে আমার এখন যদি রিমুভ হয়, এটাকে আমার এই কালারটা করে দিতে হবে। তাহলে আমাকে এটা কি করতে হবে, মার্ক এরিয়াস টু রিমুভ, এটাতে ক্লিক করতে হবে। তখন দেখেন এটা আমার এই কালার হয়ে গেছে, ওকে। জাস্ট ক্লিক করলাম, ক্লিক ক্লিক, ওকে, ফাইন। তাহলে আমরা এখন কি করবো, কিপ চেঞ্জেসে আমরা ক্লিক করবো। দেখেন এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, রাইট? আপনি কিন্তু এখানে প্রিভিউ দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন প্রিভিউটা এখানে দেখাচ্ছে। তাহলে আমরা কিপ চেঞ্জেসে আমরা এখন ক্লিক করে দেব, ঠিক আছে? দেখেন আমাদের ইমেজটা এখন এমন হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি আপনার মতো করে আপনি এটা বসাতে পারবেন আপনার, সাপোজ, ঠিক আছে, সাপোজ একটা পাওয়ারপয়েন্ট স্লাইড যে আপনি এখানে প্রেজেন্টেশন করতেছেন, আপনার একটা ইমেজ নিচে দেওয়া। দেখেন কি সুন্দর করে, রাইট? যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, যদি এটা অনেক কমপ্লেক্স একটা ইমেজ ছিল, তারপরে কিন্তু দেখেন তারপর অনেক কত সুন্দর করে আপনার কিন্তু এই জিনিসটা রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আপনারা পাওয়ারপয়েন্ট দিয়েও কিন্তু আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, সাপোজ অনেক সময় কিন্তু আমার প্রেজেন্টেশন করতে গেলে আমাদের কী হয়, আমাদের একটা লোগো দেখা গেছে আমাদের কর্নারে বা একটা সাইডে, দেখুন কোনো আমরা যেটার উপর আমরা সাপোজ কোনো কোম্পানির উপর যদি আমরা প্রেজেন্টেশন করে থাকি, সেক্ষেত্রে আমরা কোম্পানির হয়তো লোগোটা আমরা একটা কর্নারে আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় যে আমাদের লোগোগুলার কী হয়, পিএনজি ফাইলটা থাকে না, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা থাকে না, রাইট? দেখা গেছে জেপিজি থাকে একটা ব্যাকগ্রাউন্ড, একটা
কি থাকে একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকে তো আমরা দেখি লোগোটাও আমরা কিন্তু সেম প্রসেসে আমরা ইয়ে করতে পারবো একে এই প্রসেসে কিন্তু আমরা লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা সাপোজ আমরা যদি এখান থেকে ওকে আমরা যদি এই যে এই লোগোটা আমরা নিই কপি কপি করলাম এখানে আমরা একবার পেস্ট করে দেব কন্ট্রোল ডি একটু টাইম লাগবে দেখেন এখন সাপোজ এটি আমার কোম্পানির লোগো ঠিক আছে তো আপনি দেখেছি কোম্পানির লোগোটা আপনি যদি এখানে একটা কর্নারে ইউজ করলেন তো দেখেন এটা একটা কালার একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে রাইট জিনিসটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি হইতো তাহলে জিনিসটা আরও সুন্দর লাগতো তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের রিমুভ করতে তাহলে আমরা এই সেম প্রসেসে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা রিমুভ করে ফেলতে পারি দেখেন আমাদের এই যে এখানে দেখাচ্ছে যে শুধুমাত্র আমরা দেখো আমরা কোম্পানির নেমটা আমাদের আচ্ছা এটাও আমরা নিলাম তাহলে আমরা সেম প্রসেস আমরা এখানে ক্লিক করব সরি দেখেন এখানে আমাদের আমার কাছে প্রিভিউ দেখাচ্ছে যে আমার কোন জিনিসটা আমার থাকবে রিমুভ করার পরে দেখেন আমরা কিন্তু দেখতে পারতেছি তার মানে আমার কোম্পানি নেই ইয়াটা থাকবে না তাহলে আমরা যেটা করতে পারবো কোম্পানি ইয়াটা আমরা এই যে মার্ক এরিয়াস এটা দিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে এটা রিমুভ হবে না জাস্ট ক্লিক করব দেখেন একটা ক্লিকে আমার হয়ে যাচ্ছে আর ভিতরে যে অংশটুকু আছে সেটা আমরা কী করবো এখন আমরা রিমুভ করে দেব দেখি রিমুভ এই যে মার্ক ওকে যে ওকে তাহলে আমার কী হলো দেখেন আমার কোম্পানির লোগো নেমটা তাহলে আমি এখন যদি আমি কিপ চেঞ্জেসে দিয়ে দিই দেখেন কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে রাইট আচ্ছা আমরা এখন যদি কর্নার ইউজ করি দেখেন রাইট কত সুন্দর লাগতেছে বাট ব্যাকগ্রাউন্ড দিয়ে জিনিসটা আসলে কেমন একটা ইয়া লাগতেছিল আনপ্রফেশনাল একটা ঠিক আছে ওকে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thanks for watching. Don't forget to subscribe our channel.